السلام عليكم ورحمة الله وبركاته. সবই ভালো আছেন তো ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা এখানে আসতে পেরেছি না আল্লাহ আনছেন, জোরে বলি আর একটু জোরে, আল্লাহ আনছেন। যে আল্লাহ আনছেন সে আল্লাহ কত বড় আল্লাহ, সুবহান আল্লাহ, সে আল্লাহ কত বড় আল্লাহ, সে আল্লাহ সব কিছু করেওয়ালা আল্লাহ, সে আল্লাহ মুসলমান দিয়ে হেফাজত করেওয়ালা আল্লাহ, সে আল্লাহ মুসলমান দিয়ে অজ্ঞর মতো রাখনেওয়ালা আল্লাহ, সে আল্লাহ মুসলমান দিগকে নিজের কুদরতে হাতের মতো রাখনেওয়ালা আল্লাহ, সে আল্লাহ মুসলমান দিগকে জান্নাতে নিলেওয়ালা আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কলিজা ফাটিয়া মুসলমান, আমরা মুসলমান নামের মতো মুসলমান, আমার মতো হইতে পারলাম না। আল্লাহ 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 আল্লাহ, যাই হোক, এই জালিসুর রহমান জলসার মহামান্যবর আমার বন্ধু বীরে কামে মৌলানা শামসুদ্দিন সাহাব, উনানে হেসরা দূর দূরান্ত থেকে আনায়ন করা পিতৃ সমতুল্য, ভাই সমতুল্য, দাদা সমতুল্য, সম্মুখে থাকা আমার মুরব্বী হেসাম, আমার কলিজার টুকরা পর্দা লিখি মা এবং বোন সকল, আমরা কলিজার মধ্য থেকে অন্তর থেকে ওই আল্লাহকে একটা বার ডাক দেয়া করি, আল্লাহ তুমি সব কিছু করেওয়ালা, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। ফলে আল্লাহ তুমি সব কিছু করেওয়ালা, আল্লাহ আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা পছন্দ যা করার ইচ্ছা করেন সেটাই হয় নাকি কোন, আল্লাহ যেটা ইচ্ছা করেন তাই হয়, ও রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেটা পছন্দ করেন সেটাই হয়, ও ইয়াহদি মা ইয়াশা, আল্লাহ ইচ্ছে করলে হেদায়েত দিতে পারেন, ওই দিল্লু মাইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে গাফ করে দিতে পারেন, পায় না পায়, ভাই পায় না পায়, আমার বাবাজিরা আমার আল্লাহর কাছে এই দুইটা হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় নেই, কোনো মুসলিম মুসলমানকে আল্লাহ হেফাজতে করলে নসিব দান করুন, চিল্লা করুন আমিন, আরো জোরে কই আমিন। আমার ভাইরা মুসলমান, আমরা মুসলমান, ডায়রিত লেখা আছে মুসলমান, জরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জরে লা ইলাহা ইল্লাল
মাগরিবের থেকে নিয়া
এখন পর্যন্ত কোরআন ও হাদিসের থেকে উলামায়ে হযরাত পবিত্র মুখের থেকে পবিত্র কোরআন হাদিস বলে সেরে আল্লাহ ইহার সওয়াব কলিজার টুকরা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা আল্লাহ ওই মদিনায় তুমি পৌঁছায় দাও হযরত আদম থেকে আজ পর্যন্ত যত বলতে জানেরা জননের মতো দুঃখের কবর মধ্যে শয়ন করিয়াছেন আল্লাহ সকলেরই রূহ মুবারক সব নজর পৌঁছায় দাও ও মাবুদ মাবুদ রে আহারে কারো বাবার মুখের বগলে মুখ নিয়ে বাবা বাবা বলে ডাকে বলছে বাবা তুমি 10 মিনিট আগে তুমি না আমাকে বাবা বলে ডেকেছ তুমি এখন কেন আর মার বাবাকে তুমি সারা দাও না ওয়াল্লা তুমি আমাদেরকে জালিমের জুলুমের থেকে তুমি হেফাজতে করলে নসিব দান করিয়া দাও আল্লাহ ও মাবুদ মাবুদ রে আমাদের সকল মুসলমান দিয়েকে তুমি হেফাজত করো আল্লাহ মাবুদ রে জানি না এই হাজির মজলিসের মাধ্যমে কার বাবা নাই কার মা নাই আমি তো বাবা হারাইছি মা হারাইছি মিলে তুমি নাই তিনের দোয়া ফিরে দাও না রে আল্লাহ আল্লাহ তুমি দামা করে আমার মতো যারা বাবা হারিয়েছে মা হারিয়েছে আল্লাহ যে মা 10-15 দিন গর্ভে রেখে কত কষ্ট করেছে ভুক্তভোগী মা সারা আর কেহ জানে না আল্লাহ সেই মার জন্য কে দফা দিব রে আল্লাহ আল্লাহ সারা জীবন যত নিগামন করিয়াছে আল্লাহ আপন আপন মা বাবার জন্য দান করিয়া দিলাম রে আল্লাহ আল্লাহ যে ভাইরা মাতার গাম পায়ে ফেলে কত কষ্ট করে কোরআন হাদিস শোনার জন্য আমার মতো গুণাগার আমার মতো কাতাকারকে ডাকিয়ে আনিয়াছেন আল্লাহ রে তাদেরকে তুমি জায়েজ মাকায়েজকে তুমি মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ তোমার মাসায় মসজিদের সম্মুখে হাত তুলিয়াছি রে আল্লাহ আজকে তো তোমার মেহমান পর্দা নিশে মা বোনেরা আরে দোয়ার আবদার করতো দোয়ার আবদার করতে পারে নাই আল্লাহ সকল মহিলাদেরকে তুমি পর্দা নিশে বানা দিও আল্লাহ আল্লাহ তোমার ঘরের মেহমান হয়ে দোয়া করে আমাদের সকল দোয়া কবল মঞ্জুর করে নাও এই জনসাকে কবল করে নাও আমিন আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা জরে কই লা ইলাহা La ilaha illa Allah, la ilaha illa Allah. Allahu Akbar. Ekta unit koshe kuma abhude dadar hoge. Kera kera dadar hoge na.
দেখাই দিলাম, আরে তাকবীর, আরে তাকবীর। আমরা আল্লাহকে মানি, হাসাই মানি তো সত্য, তাহলে দোয়া জানো করে আমি দেখতে সারা আনন্দ দেব। জিগের সাথে আগে আইসেন, ফাঁকা ফাঁকা রাখেন না, আইসেন সব বাবা জিগের পাও বেড়ে কইছি আইসেন মাশাল্লাহ, বসেন ওখানে বসেন, বসেন জায়গা মধ্যে বসেন, জায়গা দানি ফাঁকা থাকে না ইনশাল্লাহ, বসেন বাবা জিগের বসেন মাশাল্লাহ। আমরা মানলে বলা যায় আমাদের তো আল্লাহ কবুল করবেন না, কে কি জন্য করবেন, আমরা কি অপরাধটা করছি আল্লাহ, আমরা কি ভুলটাই করছি আল্লাহ, আল্লাহ কি জন্য দোয়া কবুল করবেন না মাশাল্লাহ। لا إله إلا الله زر لا إله إلا الله لا إله إلا الله زر لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি যার অন্তর অন্তর সালের মহব্বত আছে, সে নিশ্চয় অন্তর থেকে তার প্রতি দরুদ পড়বে, তার দরদে দরুদী হয়ে তার ইতিম অমতের প্রতি দোয়া করবে, করবে না না করবে, দোয়া করবে 100%। আওয়াজ করেন না, আসবো লাইট আসবো ইনশাল্লাহ, না থাকবে দেখ দেখ করুক, ওনারা কি করে করুক, আপনারা দুঃখে থাকেন, ওনারা কি করে করুক, এক জায়গায় বসা অবস্থায় একজন মহিলা আসলেন, মহিলা যা বলতেছেন, ও আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি একটা বস্তু নিয়ে এসেছি, আপনার কাছে আমি একটা এমন একটা পরিস্থিতি নিয়ে এসেছি, এমন একটা তোফা নিয়ে এসেছি, আমি আমি এমন একটা বস্তু আপনার কাছে আবদার করি, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মাধ্যমে আমি একজন মহিলা, সবে থেকে যদিও পাপিষ্ট, আমার জিন্দগি থেকে তাহাজ্জুদ পাঁচত নামাজ শুনেন কায়দা হয় নাই, ইল্লা কান্না সুবহানাল্লাহ, আমার জিন্দগি থেকে যদি আমি পাপিষ্ট, আমার জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদ পাঁচত নামাজ কায়দা হয় নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি একটা প্রার্থনা করি, একটা দাবি জানাই, আমি একটা এমন একটা পুরুষ চাই, এমন একটা স্বামী চাই, যে স্বামীটা আমার জিন্দগির মধ্যে আসার পর সে জানে কোরআন পাঁচ খতম সব সব দিনই করে, কোনোদিন জানি রোজা তরফ না হয়, কোনোদিন জানি সে তাহাজ্জুদ নামাজ কামাই না করে, একজন পুরুষ ওই জব্দে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি,
আমার জন্য ওই মহিলাটা সম্ভব ছিল, এখন সুবহানাল্লাহ। বলে তোমার তাহাজ্জুদ নামাজ কায়েম আছে? বলে হ আছে। বলে তোমার ডেলি কি কোরআন খতম ক্লিয়ার আছে? বলে হ আছে। বলো 12 মাসে রোজা রাখো? বলে হ আছে। সব ক্লিয়ার? বলে হ সব ক্লিয়ার। সৎকন জানবা আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সাথে বিবাহ পড়ায় দিলেন। বিবাহ পড়ায় দেওয়ার পর যখন লিখি বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে রাতের বেলায় দুইজন এক বিছানায় বিস্তার করিয়াছেন, তাহাজ্জুদ নামাজ পড়েন নাই, সেহরিও খাইলেন না, রোজাও রাখলেন না, 9টা বেলায় ভাত খাওয়া শুরু করিয়া দিয়েছে। ওই মহিলাজন যখন লিখি আল্লাহ নবীর কাছে যে প্রার্থনা করিয়াছিলেন ওই অনুযায়ী আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি যে কথাটা বলেছিলাম ওই কথাটা আমি আর দোহরাইতে চাই। আপনি আপনার আমাকে যার সাথে আপনি বিবাহ করা দিয়েছেন, যার সাথে আপনি বিবাহ করা দিয়েছেন, সে তো রোজা রাখে না, সে তো নামাজ কথা যত নামাজ পড়ে না। আরে আমার মনের মধ্যে অত্যন্ত ব্যথা। কি কয় বুঝার সাথে কি বাসা ঠিকই আছে? না বাসা তো ঠিকই আছে ইনশাল্লাহ। আমিও বাইটা আপনার বাইটা মারম খালি খাইটা নাকি কর? আমিও ভাইটা আপনারও ভাইটা চান্স করলি মারম খালি খাইটা মুসলমান জান্নাতে যাবে হাইটা হাইটা চিল্লাতাম সুবহানাল্লাহ। মুসলমান হাইটা হাইটা যাবে জান্নাতে। আমি যে বন্দোবস্ত চাইছিলাম, যে আশা করেছিলাম, আমার অধিনার দ্বারা সে সম্ভব হইতেছে না। বল কি জন্য? দিনের দিনের বেলায় উনি খানা গ্রহণ করেছে, দিনের বেলায় উনি রোজা রোজাও রাখে না, কোরআন তেলাওয়াত করে না। ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে বড় ব্যথা, আমার কোনোটাই পূর্ণ হলো না। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি ওই কথাটা ওনার কান পর্যন্ত পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার সাথে সাথে ওই পুরুষটাকে ডাকে, আসো ভাই সাহাবা আসো আসো, এই দি তোমার দিদি তোমার স্ত্রী যা বলে আছে কথা গুলো সত্য নাকি? হ্যাঁ ইয়া রাসূল আল্লাহ সত্য কথা সবগুলাই সত্য, কিন্তু আমি যেটা কর্ম করে আছি এটাও সত্য। আমি যেটা করে আছি এটাও সত্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বল কি কি? বলে আমি এমন একটা কর্ম করে আছি। বলে আপনি একদিন আমাকে বলে আছেন, আমার মুখের কথা নয় আপনার মুখের কথা। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন বলতেছেন? আমার মুখের কথা না আপনার মুখের কথা। বল কি কথা? বলতেছে আপনি নিজে বলিয়াছিলেন সর্বপ্রথম যখন নাকি একজন বিছানা এশার নামাজ বা জামাতের সহিত আদায় করবে, বা জামাতের সহিত আদায় করিয়া নিয়ত করিবে, বিছানায় যাবে, আল্লাহুম্মা বিআসমিকা আমুতু ওয়া আহইয়া, কয় না না কয়, এই দোয়া কয় বিছানায় ঘুমাবে। সকালবেলা উঠিয়া ওই বিছানা যখন নিকি আসিয়া ফজরের নামাজ বা তকবীরুল্লাহর সাথে আদায় করিবে, সে নাকি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ সব আমল নামা লিখিয়া দিবে। বলি ইয়া রাসূল আল্লাহ সেটা আমার জিন্দিগির মধ্যে ফিটিং আছে, সেটা অসুবিধা লাগতেছে কি?
সেটা আমার জিন্দিগির মধ্যে ফিটিং আছে। বলে তুমি এটা পাস, আর কি করে আসো? আমার 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 বিষয়ে কমপ্লেন আসছে, আমার বিষয়ে বিচার আসছে, আমি কি কোরআন তেলাওয়াত করি না? বলে আপনি বলে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের কথা না, আপনার মুখের কথা, আপনার মুখের কথা। বলে কেমন করিয়া যেন তিনি কি শুনায় এখলাস, এখলাসের সাথে তিনবার পড়বে, তিনবার পড়ার সাথে সাথে পূর্ণ অঙ্গ এক কোরআন পড়ার সব ওই তিনবার পড়নেওয়ালার আমুল নামা লেখা যান। সুবহানাল্লাহ, আমি যে সুরা এখলাস কতবার পড়িবে হিসাব, সুবহানাল্লাহ। এটাও পাস, এটাও পাস। আপনি বলিয়াছিলেন যে ব্যক্তি কি ঈদের ফিতরে নামাজের ঈদের পরের দিনই, তারপরে থেকে দশটা রোজা তার জিন্দির মধ্যে ফিটিং আছে। পুরুষের মধ্যে তাহলে ফিটিং থাক না থাক, কিন্তু মহিলা মা বোনদের মধ্যে আপনার না আছে। তারা যদি পাঁচ রোজ নামাজ না পারে, কিন্তু রোজার রোজার ব্যাপারে 42 পার, ঠিক না? আমি ঘুম ফিরে দিকে মহিলারা চাল পানি খায়াও রোজা রাখে, এনেকে কথা একটু থাকে গেল। আমি ঈদের ফিতরের পরের দিনে থেকে লাগাতার দশটা রোজা রাখিয়াছি, দশটা রোজা রাখা যে কথা, সারা বছর রোজা রাখাইয়া কি কথা, ইল্লা কান্না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, ও ভাইরা, আজকে আমরা দুনিয়ার মাধ্যমে সঠিকভাবে আল্লাহকে দেখতে জানি না, সঠিকভাবে আল্লাহকে কীভাবে সিজদা করতে হবে, আল্লাহকে কীভাবে রুকু করতে হবে, আমরা কোনো কিছু আমরা ভালো করে জানি না। আমাদের জিন্দিগির মধ্যে ও বাইরা ও বন্ধুগণ, আমরা ইলম দিন হাসিল করছি বটে, সত্য কিন্তু 50-50, আমরা মুসলমানও 50-50, ঠিক না? ঠিক ও বাইরা, আল্লাহ নবীলাম বলিয়াছেন, আর আমি এই কান দিয়া শুনিয়াছি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, আর আমি নিজে শুনিয়াছি রে, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, আল্লাহ নবী যখন একটা কথা বলছেন, তারারা অত গুরুত্ব, অত গুরুত্ব সহকারে কান লাগায়া মন লাগায়া জেল লাগায়া শুনছেন। একটা কথা যাতে ফাউল না হয়, একটা কথা যাতে এদিক সেদিক না হয়, ও জমিনের মানুষ রে, আহারে আমরা কোরআন হাদিসের কথা শুনি, কিন্তু তাওয়াজ্জুর সাথে শুনি না, গুরুত্ব সহকারে শুনি না, এইমাত্র শুনছি, অল্প পরে যদি জিজ্ঞাসা হয় ঘুরে যাওয়া হয়, ঠিক না? আমরা হচ্ছে ফাটিয়া মানুষ, খালি ফাটিয়া অল্প পরে সারা বন্ধ হয়ে গেছে। আমার বাবা জিরা হাজার আমার পারুক রাজি আল্লাহ মুতালা বলতেছে, আল্লাহ নবী বলছেন, আমি নিজে শুনিয়াছি। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কি সর্বপ্রথম করা হাদিস, মুসলিম শরীফের সর্বপ্রথম করা হাদিস, নিয়োগ করিয়াছেন যে ব্যক্তি
আল্লাহ তো বরকতের দোয়ার মাধ্যমে আসিয়া জায়নামাজে দাঁড়াইয়া ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই দোয়াটা পড়ে আছে। দোয়া পড়িয়া যখন একজন ব্যক্তি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছে, নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হয়, দণ্ডায়মান হওয়ার সঙ্গে সঙ্গে ও জমিনের মানুষ, পৃথিবীর মানুষ আপনারা খেয়াল করিয়া শুনবেন, ভালো করে খেয়াল করে শুনবেন, আল্লাহ সুবহানাহু তার জিন্দিগির সকল সগীরা গুনাহ মাফ করিয়া দিবে। যাই নামাজে দণ্ডায়মান হওয়ার পর যখন নাকি ওই দেশে না আল্লাহ সবরতার দিকে তাওয়াজ্জু হয়ে আছে, কার দিকে, কার দিকে ভাই, ভাই ঘরে বলি ভাই, আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়েছে রে, আল্লাহ সবরতার দিকে যখন তাওয়াজ্জু হয়েছে, বলছে জিন্দিগি যত সগীরা গুনাহ আছে, আমি আল্লাহ হাদা মা ওয়াদার রহমান, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জিন্দিগির সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। একটু গুরুত্ব দেওয়া শুনবে, ও বাইরা এই মজমার মধ্যে আমি আর দ্বিতীয়বার আসতে পারবো না, কোনো গ্যারান্টি আছে? কালকে আর বাড়িতে যেতে পারবো না, ভাবার কোনো গ্যারান্টি আছে? তাই বলছি বাবা জিরা, আমি যদিও মানুষ তো কালা হইতে পারি, কিন্তু কোরআন হাদিস কিন্তু কালা নানিগণ। একটু গুরুত্ব দেওয়া শুনবেন, আমার চেহারা দিকে খেয়াল করবেন, নজরের সাথে আলম না যে আল্লাহ আইনাই আইনাই মানে চোখ, এই চোখ দুইটা যখন নাকি আপনারা বয়ান শুনবেন, বয়ান শোনার সঙ্গে সঙ্গে এই চোখটা আপনারা ইস্তেমাল করবেন। ওই মোতাকাল্লিম সাহেব, ওই মোতাকাল্লিম সাহেব কি বলে কথা বলে না, কি বলতেছে, ওই দিকে সুন্দরভাবে গুরুত্ব আকারে তাকিয়া থাকবে। যাই হোক, আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রে, যে ব্যক্তি নাকি ওইভাবে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, দণ্ডায়মান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তবরকা গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে, শুধু তাই নয়, বলতেছে যখন নাকি একজন বান্দা যখন নামাজের মধ্যে খাড়া হয়ে যায়, খাড়া হওয়ার সঙ্গে সঙ্গে আত্মা ইয়া তো দরুদ শরীফ পড়ার আগে সূরা ফাতিহা পড়ার আগে একটা দোয়া প্রার্থনা আছে, সেই দোয়াটার নাম কি? সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নিয়ত বান্ধি আছেন, এই দোয়াটা পড়ে আছেন। এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আবার পড়েছে কি, সূরা ফাতিহা পড়া সে আরম্ভ করে দিয়েছে। সূরা ফাতিহা পড়ার পর আবার আন একটা সূরা পড়ে আছেন, আরেকজন সোনা পড়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি ওই ব্যক্তি নাকি নামাজি বান্দা যখন নাকি রুকুতে চলিয়া যায়, রুকুতে চলিয়া যাওয়ার সাথে সাথে ওনার জবানের থেকে একটা বাক্য কয়, সে বাক্যটা হলো আল্লাহ সবের বড়। কয় হুজুর? কয় না কয় আল্লাহ সবের বড়, আল্লাহ আকবার। কয় না কয় আল্লাহ যে কত বড় বান্দুগণ, আল্লাহ যে কত বড় মাবুদ রে, তোমার পাগল দিয়ে সন্ম নিসন্ম কিনিয়া আমার মত গুনাগার কয়েকজন উলামা নিয়া মাবুদ রে তোমার জমের নিচে বলতে, মাবুদ রে তুমি যে কত বড় মাবুদ, তুমি দামা করিয়া তোমার মহব্বতের বান্দা দিয়ে তুমি নামাজের মতো হেফাজত করো। নামাজ যেরকম হেফাজত তুমি করো, কোরআনের দায়িত্ব তুমি নিয়ে আসো, নিচে না নিয়েছে বন্ধু রে, দুনিয়ার মাধ্যমে কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছে, নামাজের দায়িত্ব আল্লাহ নিয়েছে, বলছেন মানুষের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, যখন নাকি আল্লাহ আকবার আল্লাহ সবের বড় এই কথা বলিয়া যখন নাকি রুকুতে চলিয়া যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তো বড় হাবিব বলতেছেন, ওগো আমার ফারুক বলতেছেন, আমি নিজে কানে শুনিয়াছি,
অমর ফারুক বলতেছেন আল্লাহ নবী বললেন আমি নিজে শুনলাম, নিজে শুনলাম বল কি শুনলাম, আল্লাহ নবী বলতেন যে তিনি কি যখন সুরা ফাতিহা পড়িয়া অনেকটা সুরা পড়িয়া যখন রুকুতে চলিয়া যায়, রুকুতে যাওয়ার সাথে সাথে এই কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত স্বর্ণ, এই কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত ওজনের স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে সব হয় ওই সব রূপ পানেওয়ালার আমল নামা লেখা জয় বলেন না সুবহান আল্লাহ আর একটা জোরে কন আল্লাহ কত বড় সুবহান আল্লাহ রুকু করলে যত ওজন হয় ওজন মানুষের ওজন নয় তো সোনার ওজনে, ওই ওজনে আল্লাহ রাস্তায় দান করে যে সব হয় ওই সব রুকু করলে বলার আমল নামা লিখে দেয় জিল্লা মৌলা শহীদুল ইসলাম সুরা ফাতিহার একটা কথা আমার মনে পড়ে দিয়ে গেছেন আমি বলব ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কথা বলছেন আল্লাহ আমাকে হায়াতে তৈবা দান করে চিল্লাতেন আমিন। তারপরে শুধু তাই নয় বলছি বলে শুধু তাই নয় যখন একজন বান্দা যখন নাকি রুকু থেকে ওঠে আর একটা বাক্য কয় আমি শুনলে না করে না কর সামি আল্লাহু লিমান হামিদা তুমি শুনলে বলো হামদ মানে প্রশংসা আলহামদ ভাই তফসিরে যাওয়া যাবে না যার কারণে আমি কোরআনে আয়াত পড়ি নাই একটা আয়াত পড়লে একটা রায়তে খালি আল্লাহর দিলা হয়ে যায় অন্য কথা বলার সুযোগই পাই না যার কারণে আমি খুতবার মধ্যে আমি কোনো আয়াত পড়ি নাই আমার আল্লাহ নয় বলছেন অমর ফারুক শুনিয়াছেন বল কি শুনিয়াছে যিনি কি বলছে বলছে কি ও বন্ধু ভাই না তোমরা জানো নাকি জানো বল কি বলে আমার আল্লাহ তো বলতনা বলছে সারা জিন্দিগির মধ্যে যত সগিরা গুণা আছে সারা শরীরের ওজন স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে সব ওই সব ওই কন্যা আমল লিখে দেয় শুধু তাই নয় চার রেখার নামাজের মধ্যে হোক বা তিন রেখার নামাজের মধ্যে হোক মাঝখানে বৈঠক হয় আটটা ইয়ত হয় জলসা হয় ভালো না হয় ওই আটটা ইয়ত হয় বা জলসা হয় ওই জলসার মাধ্যমে যে ব্যক্তি দেখি আটটা ইয়ত পড়বে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তো বড় তলার বড় বড় পুরস্কার পুরস্কার পুরস্কৃত করে আছেন বড় বড় চারটা কিতাব আছে আসলে না আছে চারটা কিতাব আছে তার হয়েছে কি এক নম্বর একটা হয়েছে কোরআন তরি জবর ইঞ্জিল চার নম্বর হয়েছে কোরআন তরি জবর ইঞ্জিল কোরআন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ নবী বলছেন অমর ফারুক শুনিয়াছেন মুস্তফাগণ এলাই বুখারী ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলতেছেন যাদের তিনি কি ওই আপনার তো সুন্দরভাবে খুজু খুজুর সাথে পড়বে পড়ার সঙ্গে সঙ্গে ওই চারটা কিতাব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত খতম করলে যে সব হয় ওই সব আপনার তো পণ্যমালার আল্লাহ কত বড় আল্লাহ কত দয়ার দয়ার সাগর দয়ার বান্দা ও বন্ধু আমি শুধু তাই নয় সমস্ত মানুষে নামাজ পড়ে নামাজ শুরু করে কিন্তু নামাজ আবার ভাঙ্গিয়া দেয় দেয় না না দেয় নামাজের শুরু আছে এবং নামাজের শেষ আছে আছে না না আছে নামাজ যখন শুরু করেছে তখন থেকে না শেষ করা পর্যন্ত আত্মা ইয়া তো দরুস দোয়া মাসুরা দোয়া কোন বা দোয়া মাসুরা পড়বে পড়িয়া যখন লিখি ডান দিকে সালাম ফিরায় ডান দিকে সালাম ফিরিয়া বাম দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবী বলেছেন অমর ফারুক শুনিয়াছেন বলছে তোমার জন্য আত্মা জান্নাত ওয়াজি হয়ে যায় সুবহানাল্লাহ আমার বাইরে আমার
এখন অবায়রারে একটু যদি আপনারা দোয়া করেন তাহলে কিছু আলোচনা করলে শোনা পাবে ইনশাআল্লাহ, শোনা পাবে পাবে ইনশাআল্লাহ। নূর আল্লাহুম্মা وعلى علي الله اكبر بايرا দাদা ভাই না আমি কিছু জানি না আজকাল 17 রায় এই ভাবে চলছে আগামী কাল আছে দোয়া করবেন কিছু যদি যদিও না জানি মানুষে ডাকে কি হবে ডাকে আমি নিজেই করবার পারি না নিজেই করবার পারি না ভাই আসল কথা হয়েছে কি আলেম ওলামার সবের থেকে আলেম ওলামার জোর বেশি এক ইমাম সাহেব করতে এক জায়গায় ইমামতি করে তো ইমামতি করতে করতে উনি মানে সুদের বয়ান করে কিসের বয়ান করছে সুদের বয়ান করছে সুদের বয়ান করতে করতে রাষ্ট্রপ্রায় করতেছে সেখানে সব পায় নামাজ উঠেছে আমার দেশকে আপনি বয়ানের মধ্যে ঠিক মতো বানালেন না বলছি আমি নিজে সুদ খাই আর এই কথা আপনি বলেন দাঁড়িয়ে মধ্যে থাকবো বলবো আর যে মানে কোনো সুদের বয়ান আমি আর করবো না তেলাওয়াত করার সাথে সাথে সেক্রেটারি কয় বাপরে বাপ আজকে প্রথমে ফজর নামাজের টাইমে প্রেসিডেন্টের সাহেবেরও প্রশংসা করলো প্রেসিডেন্টের সাহেব বাবেরও প্রশংসা করলো প্রেসিডেন্টের সাহেবের নাম হচ্ছে ইয়াসিন বাবের নাম হচ্ছে হাকিম কি বাবল কোন আমি মানুষ তো আর্মি বানাতে পারে বানানা করে মধ্যে জানা আছে যে হাদিসের মধ্যে থেকে বা ইয়ে থেকে আরবি লাইন কথা বানাতে পারে আরবি টকিংও করতে পারে ইংরেজি যেরকম টকিং করা হয় অল্পি কী কয় ওই ডিআরিস নগর আর ডিআরিস নগেন কথাটা বুঝাইছো নাই আল্লাহ বলবে কিছুই নাই কথাটা পেলাম আমার কোনো চিন্তাও নাই দেখছেন কোন মুক্তি সামনে খারাপ আল্লাহ রহম আনন্দের এলাকায় হবে কিন্তু আমাদের এলাকায় নাই আম করতেছে সুন্দর ভাবে মানে পরে গেছে আমার নাম তো সে কইছে আমি কয়দিন যাওয়ার পরে কয় কি বাচ্চা হুজুর একটা কথা বলছি একটা বলেন তো আমার নাই নেই অর্থন নাম আমার নাম অর্থি সর্বনাশ এখন তো বিপদ তুমি সুস্থা ও তোমার অধিক গাদা
হাসাই খোরাক দেই না, কত বললাম আশ্চর্য জানি এরকম আছে নিজের নাম প্রশংসা করার জন্য মুসলমানের পরে ধাবিয়া পড়ছে না ঘুরছে। আল্লাহ নবী হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় ইয়া তো আল্লাহ নবী জায়গা আল্লাহ নবী হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দিনের দাওয়া দিতেছেন, আবু জেহেল আসিয়া বলতেছে আমার হাতের মুষ্টির মধ্যে তুমি আছে, যদি তুমি বলিয়া দিতে পারো আমি সঙ্গে সঙ্গে ইসলাম নিয়ে কালমা পড়ে গরম করে মুসলমান হয়ে যাব। বলতেছে হ্যাঁ আমি যদি বলিয়া দিতে পারি তাহলে তুমি মুসলমান হবে? বলে হ্যাঁ হব। বলে হ্যাঁ চাচা রে আমি বলবো না, আপনার হাতের মুষ্টির মধ্যে যে বস্তু আছে সেই বস্তু যদি বলিয়া যায় তাহলে কেমন হবে? আরো ভালো, আরো ভালো। মুডের মধ্যে থেকে কাঙ্কর মানে পাথর, ওই পাথর বলছে আমার বাইর আমার বন্ধুগণ বিরোধী গ্রামে আছে, যতই জমিনের মাধ্যমে যত আবু জেল যতই আবু লাহাব আবু সাইদা উসবা থাক না কেন, যদি আপনি আমি যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক চলি, আপনি আমি যদি আল্লাহকে মানতে পারি, আপনি আমি যদি ওই কপাল নামে ওই কলম দিয়া জমিন নামে কাগজের মধ্যে যদি সেজদা দিয়া তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমার আল্লাহকে যদি কই আল্লাহ রে ও আল্লাহ তুমি হেফাজত করনেওয়ালা আল্লাহ, আল্লাহ তুমি ধর্ম করিয়া আমাদের সমস্ত কুল হেফাজতের মালিক হই যাও একমাত্র তুমি, ঠিক না জাতি? যতদিনের যত কিছু আপনা কেন আমার আল্লাহ তো তানার আল্লাহর হাবিবের প্রতি প্রথমে তো 1400 বছর আগে থেকে দুশ্মন ছিল, ছিল না না ছিল? আমার ভাইরা রে ও বন্ধু রে আল্লাহ তো বলুন, যদি আমরা সুন্দর ভাবে যদি মানিয়ে নেই মুসলমান কোনদিনও জাদুগি হইতে পারে না, মুসলমান শুধু চিনে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি। যাই হোক আবার আসছে, আবার আসছে, বলতে খেজুর আছে, এই খেজুর আমি খেয়েছি এর মধ্যে বিচি নাই, বিচি ছাড়া খেজুর যদি তুমি জমিনের মধ্যে ফালানোর পর যদি খেজুর যদি গাছ রোপণ হয় যদি ফল ধরে খেজুর ধরে সঙ্গে সঙ্গে আমি মুসলমান হয়ে যাব। যাই হোক অনেক লম্বা কথা, জমিনে ফলাইছেন জমিনের থেকে আল্লাহ তো বরফ কুদরতে কামাল ওখান থেকে ওবার ফল হয়ে গিয়েছে। হাজিরা জানেন কারা কাছে কালা খেজুর আছে না না আছে? পোড়া খেজুর হাদিসের মধ্যে আসে, জায়গা ওদিকে যাই না। ও বাইরা বন্ধুগণ আরেক দিন বলতেছে ও মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে তোমার কাছে আমি এমন একটা বস্তু বলতে চাই, জমিনের মধ্যে তোমার জাদু চলে ঠিক মানিয়া নিয়েছি, আমরাও মানিয়েছি, আবু জেহেল আবু লাহাব তারাও বিশ্বাস করছে, কিন্তু আমরা কিছু সংখ্যক মুসলমান আমরা বিশ্বাস করি না, ঠিক না? তারাও মি না বিশ্বাস করছে কিন্তু মানে নাই, কারণ বিশ্বাস করতে মানে নাই। বলে আমরা মানি, আমি মানিয়ে নিয়েছি জমিনের মাধ্যমে তোমার জাদু চলে, কিন্তু আলাল আরশিস তাওয়া আরশাজিমে তোমার কোনো জাদু চলে না। বলো ওই যে চন্দ্রটা দেখছো? বলো হ দেখছি। ওই চন্দ্রটা যদি তোমার হাতে নিশানা দেয়
ওই চন্দ্রটাকে যদি তুমি দুই টুকরা করে দেখাতে পারো তাহলে আমি এক্ষুনি মুসলমান হয়ে যাবো। দেখুন নাকি ওইবারে আল্লাহ তবে অনেক কথা চুপ রয়েছেন, জিব্রাইল আসছে অনেক লম্বা কথা আমি কর্তন করতেছি। আল্লাহ তবে হাবিব দুই সাদু আঙ্গুলের দ্বারা যখন ইশারা করিয়াছে, ইশারা করার সাথে সাথে চন্দ্রকে আমার আল্লাহ দুই টুকরো করে দেখাচ্ছে। এমন সাব্বা এমন সাব্বা এরা আল্লাহর সাব্বা মারিয়া দিয়েছে। ও মোহাম্মদ রে, যত ধরনের যতই কিছু হোক না কেন তোমাকে সে বিশ্বাস করবে না, তোমাকে কোনোদিনও সে মানিয়া নিবে না। চন্দ্রকে দুই টুকরা করলে কি হবে, চন্দ্রকে এদিক সেদিক করলে কি হবে? ও বাইরা বান্ধবন, ও বাইরা রে, আমার আল্লাহ তোমার হাবি যখন এই কর্ম করলেন বলে দেখি 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 বাপরে বাপরে বল কি কি জমিনও জাদু চলে, আসমানেও এর জাদু চলে। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম না, আমি বিশ্বাস করলাম, কিন্তু যারা দূরের পরে যারা কর্ম করতে গিয়েছে তারা যদি বলে মোহাম্মদ সত্য এবং মোহাম্মদের সাধু আঙ্গুল দ্বারা চন্দ্রকে দুই টুকরা করে সত্য, তাহলে আমি কি করব? আমি বিশ্বাস করব। অ বাইরা রে, অ বন্ধু রে, আমি অনুরোধ করি ওই আবু জেহেলের মতো আজকের জমিনের মধ্যে ওরকম আবু জেহেল শত শত আবু জেহেল আছে। আমার ভাই আমার বন্ধুগণ, আমি বয়ান এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বয়ান আমি কিন্তু তাই নাই, বয়ান যখন শুরু করব তখন যদি আপনারা পলায় যান স্পিকার আমি ছাড়া কে থাকবে না ভাই। ও বাইরা বন্ধু রে, ও বন্ধু রে, দুনিয়ার ভাই তুমি যত জানা যতই বানা করি না কেন, যত ধরনের যতই কষ্ট করি না কেন, ওইভাবে যখন আল্লাহকে যখন আমরা স্মরণ করা ভুলিয়া যাব, আল্লাহকে ডাকা আমরা ভুলিয়া যাব, আমি যখন শাহি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি, মুফতি সুলাইমান উনি বনিয়া বয়ান করিয়াছিলেন 1997 সালের কথা স্মরণ লাগান, উনি পুরা কোরআন শরীফের তফসির বলছে, কোরআন শরীফের মধ্যে যা জো হে ওই সারে কে সারে সুরা ফাতিহা কে আন্দর ওহি হে স্মরণ লাগান। উনি তফসির করতেছেন পুরা কোরআন শরীফের মাধ্যমে যা আছে আমার আল্লাহ তাবারকালা সুরা ফাতিহার মাধ্যমে তাই দিয়েছেন। মোল্লা শহীদুল সব আমার অনেক দিনের একটা কথা মনে পড়ে দিয়েছেন, আমার মনে পড়ে গেছে, আমি শুনছি সুরা ফাতিহার তর্জমা আমি বলবো না, খালি ফাজাইল বলবো। মুফতি সুলাইমান বলে আছে আল্লাহর কো শুনলো শুনলো তোমরা শোনো বল কি, ও চালবা শোনো তোমরা জানিয়া নাও বলে দেখো দেখো আলহামদ আলহামদ আছে, এই আলহামদের মধ্যে হুরুফ কয়টা, আলহামদের মধ্যে হুরুফ কয়টা, পাঁচটা আছে। তোমার জানিয়ারা রাখো মনে রাখো আমি ফাজাইল বলতেছি তর্জমা বলতেছি না, এই কথাটা হলো মুফতি সুলাইমান সাহেবের কথা বলতেছে, যারা তিনি কি নামাজের মাধ্যমে দণ্ডায়মান হয়া আল্লাহ তাবারকাল হামদ পড়বে, আল্লাহ তাবারকাল প্রশংসা করবে, এবং কি এই পাঁচটা আখর পড়বে, পাঁচটা আখর পড়ার যে কথা আমার নবস্তাদ কামিল বলেছে, পাঁচ শক্ত নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়লে যে সব হয় এই পাঁচটা আকর নামাজ তো পড়লে ওই আর কি সব হয়।
শুধু তাই নয়, কোরআনও বলিয়াছে, বলছি মুফতি সুলাইমান সাহেব তফসির আলিফের অনেক তফসির করেছেন, বার অনেক তফসির করেছেন, ভাই আমার বন্ধু আমার এই তফসির আপনারা বুঝবেন না, কিন্তু ওই তফসিরগুলো হলো কি বলছে, ও লড়কো তোমরা শোনো, বলকো শোনো, বলে আলহামদুল সুরা আলহামদুল মাধ্যমে এই পাঁচটা আয়াত আছে, ওই পাঁচটা আয়াত দরিয়া পাঁচটা আঙ্গুল আছে, ওই পাঁচটা আঙ্গুল দিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরের জন্য যে জায়গায় সে সেজদা দিবে, খামসুন মানে পাঁচ, এই পাঁচটা আঙ্গুল, এই পাঁচটা আঙ্গুল দরিয়া পাঁচটা আঙ্গুল ব্যবহার করিয়া যে জায়গার মাধ্যমে দাঁড়াইয়া এই পাঁচটা আকর পড়বে ওই জায়গাখানে স্কোয়ার হিসেবে যায় না মা, যতটুকু অতটুকু জায়গা যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে এই পাঁচটা আঙ্গুল দিয়া, আল্লাহ তোমার উপর বলছে ও পৃথিবীর মানুষ তুমি জানিয়া কোমরে রাখো, আল্লাহ তোমার উপনা আল্লাহর হাবি পড়ছে তার নবীর পাঁচটা আঙ্গুল ধরিয়া হাত ধরিয়া দুনিয়া আল্লাহর ঘরকে সেজদা দেওয়ালা আল্লাহর ঘরকে দান করেওয়ালা আল্লাহর ঘরমুখী হইয়া জামাত পড়নেওয়ালা জায়গা বানা দেওয়ালা তার হাত দুনিয়া আল্লাহ নবী জান্নাতে বনফায়া দিবে, কথাটা বুঝা আসছে তো? তফসির মানে কি একটা ডাল কমনি অনেক দেরি হয়ে যায় না, ব্যক্তি একবার শুরু করে দিচ্ছি আবারা বন্ধু দোষ আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে, নিজের পার্সোনাল হইতে হবে না, মন চাই হলে হবে না, বলতাছে ওস্তাদ কামিল বললেন, মুফতি সুলাইমান সাহেব বললেন, আল্লাহ শোনো আলহামদুর পর তিল্লিল্লার মধ্যে তিনটা আকর আছে, কয়টা আকর? তিনটা আকর আছে, তিন আর পাঁচ কতগুলো হয়? আত্মা, যে ব্যক্তি নাকি নামাজের মাধ্যমে এই আত্মা আকর সৈশুদ্ধভাবে আলিফ বা তা সা যেভাবে পড়বে সৈশুদ্ধভাবে পড়বে, এই আত্মা আকর পড়ার যে কথা আল্লাহ হাবিব আমার ওস্তাদ কামিল বলে আছে তফসির থেকে বলে আছে যে আত্মা জান্নাতে দাখিল হওয়া কি কথা, সুবহানাল্লাহ, এই সূরা ফাতিহার মধ্যে 124টা আকর আছে ভাইয়া, বহুত দিন আগে পনের সাথে কামিল করেছিলেন, হয়তো জানিবে আমারও উলামা হাজার আছে, আমি একটু বলে যাই, কিন্তু আপনাদের অনুরোধ আপনারা যে এখানে আসছেন যেখানে উদ্দেশ্যে নিয়ে আসছেন তো নাকি আখেরি দোয়া না অবরোধ কেরা কেরা যাবেন না আপনাদের খেললাম, তার মানে এই যে ওই পিছনে ব্যক্তি যাবো না, এলি যাবে না ওই পিছনে, হ্যাঁ পিছনে ব্যক্তি যাবো না, ও বন্ধুজন আমি শুধুমাত্র পদাইল বলে আমার বয়ানকে আমি আমি সংক্ষিপ্ত করব, আমার ভাইয়ের আমার বন্ধুগণ বলতেছে ওই লিল্লার পর রব্বিল আলামিনের মাধ্যমে আছে আরো দশটা কর, আট আর দশটা কতগুলো হয়? আঠারোটা, আমার ভাই আমার বন্ধুগণ আমার উত্তরে কামিল বলে আছে যদি তিনি কি নামাজের মাধ্যমে এই আঠারোটা হরুক তেলাওয়াত করবে, এই আঠারো হরুক যখন তেলাওয়াত করবে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আঠারো হাজার মক্কাকে খেদমত করার যে কথা নামাজের মাধ্যমে আঠারোটা হরুক আদায় করা যায় কি কথা, ইন্না কান্না সুবহানাল্লাহ, শুধু তাই নয় আর রহমানের মধ্যে আছে ছয়টা আঠারো ছয় চব্বিশ, আমার বাইরা মাখন ধরে নামাজের মাধ্যমে যে ব্যক্তি নিজে চব্বিশটা করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করার যে কথা চব্বিশ ঘন্টা আল্লাহকে সেজদা করা কি কথা, চিন্তা করলাম সুবহানাল্লাহ, এই তফসির মধ্যে আর কিছু আছে আমি বর্তমান করে দিলাম, তার মধ্যে আছে আর রাহিম, এর মধ্যে রহমান আর রাহিমের যদি এখন তফসির করতে চাই রে আমার বন্ধু, রহমান কাক কয় আর রাহিম কাক কয়, অবায়রা রে অবন্ধু রে
পৃথিবীর মাধ্যমে জন খ্রিস্টান বৌদ্ধ যত গায়ের মোকালের মুসলমান যত কিছু আছে রহমান নামের খাতিরে হৃদয় পায়া দিয়ে একটু আমি এঙ্গেল দিয়া দিলাম। কিন্তু কত সংখ্যক আছে কোনো কোনো জায়গার মধ্যে কিয়ামতের দিন ওই জায়গায় রহমান মনসুখ করিয়া দিলে অর্থাৎ ডিলেট করিয়া দিলে রহমানের সাথে কোনো সম্পর্ক থাকবে না, ওখানে হবে শুধুমাত্র রাহিম কিল্লা কন্যা সুবহানাল্লাহ আইনাল মাফার আইনাল মোতাকার দিন ওই জায়গায় যা তখন কি করবা কিরম তার সাথে থাকা করি করবা ওই দিন তোমার সাথে রহমানকে মনসুখ করে দেওয়া হবে রাহিম যখন ডিমান্ড করা হবে ওই সময় আসান আমল সারা তার সাথে রাহিম ডিমান্ড হবে না। ও ভাইরা যাই হোক আমি তফসিরে যাই না, রাহিমের মধ্যে আছে ছয়টা কয়টা রাহিমের মধ্যে ওই যে চব্বিশটা আর হলো ছয়টা কয়টা হলো ও ভাইরা পুলসিরাতে রাস্তা পথ বুঝলা একজন ব্যক্তি নামাজের মাধ্যমে দণ্ডমান হয় আদায় করিবে, আদায় করার সাথে সঙ্গে সঙ্গে ওই পঞ্চাশ তিরিশ হাজার রাস্তা চোখের পলকে তাকে পার করে দেবে। কামিল কইছে মালিক ইয়াউমিদ্দিন ওই দিনের মালিক এখানে আছে বারোটা ইয়া কানা বুঝতে আটটা বারো আর আর কত গুলা হলো আমি সবটা বলতেছি বিশটার ত্রিশটা কত গুলা হলো পঞ্চাশ ইয়াউমিন কানা মিকদারুহু খামসিন আলফ সানা। আমার বাইর আমার বন্ধুগণ আমার আল্লাহ সুবহানাল্লাহ কাছে পঞ্চাশ হাজার বছর তোমাদের দ্বারা থাকতে হবে। ওই দিনে রয়েছে একদিন আর এই দিনে রয়েছে এক হাজার দিন তারই হলো পঞ্চাশ হাজার বছর। একটু তফসির না করলে ভালো লাগবে না, একটু সাথে নজরের মধ্যে যাই তফসির মধ্যে যাই আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত তফসির করিয়া সাহাবীকে বুঝাইতেছেন বুঝানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী যখন বললেন ওই দিনের হলো একদিন আর এই দিনের হলো এক হাজার দিন তারই হলো পঞ্চাশ হাজার বছর। আরে কেমন করিয়া আমরা দাঁড়ায় থাকবো, সাহাবারা মদিনার মাধ্যমে কান্দার রোল উঠাই দিলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করি আমি কি করি আমরা বাঁচিয়া থাকবো, আমাদের সাথে এরকম মহাশার হবে আমাদের সাথে এমন হাসান হবে আমরা কেমন করিয়া আমরা বাঁচবো। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আলাম না যা আল্লাহ হয় নাই ওয়ালিসানা ওয়া সাফাতাই এই আয়াতটা সঙ্গে সঙ্গে সম্মুখে দাঁড়ায় দিলেন। তারপর আছেন শোনো 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 বলতি শোনো বল দেখো তাইনুন মানে চোখ, চোখের মধ্যে তফসির একটা তফসির চোখের ভমরাটা উপর থেকে নিচ পর্যন্ত যাইতে কতক্ষণ সময় লাগে। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের বমরাটা উপর থেকে নিয়ে আনিস পর্যন্ত আসতে একজন ব্যক্তির এক সেকেন্ডে সময় লাগে না। বলে আমার এমন উম্মত হবে আমার এমন এমন উম্মত মুহাম্মদে হবে তাদের পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ সেকেন্ডের মতো পার হয়ে যাবে। আমার বাইরে আমার বন্ধুগণ পঞ্চাশ হাজার বছর ওয়া ইয়া কানাস তাইন এখানে হলো এগারোটা পঞ্চাশ আর এগারো একষট্টি টা কত সারা পৃথিবীর মাধ্যমে একষট্টিটা দরিয়া আছে, কয়টা একষট্টিটা দরিয়া আছে ওই একষট্টিটা দরিয়ার মধ্যে যত বিন্দু পানি আছে এই একষট্টিটা অক্ষর কোন ব্যক্তি যদি নামাজের মাধ্যমে তেলাওয়াত করে কত সংঘর্ষ সব এই একষট্টিটা রূপান্তর বলার আমল আমলে কেরা আল্লাহ নবী বলেছে তেহাত্তরটা ফেকরা হবে
72টাই যাবে জাহান্নামে, একটা যাবে আমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নবী একজন সাহাবাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালিকারা আমরা সামনে দেখা দিয়েছেন, আমাকে যারা মানবে আমাকে অনুসরণ করবে, আমরা আমি আর তোমরা কোন। সুবহানাল্লাহ। ও বাইরা বন্ধুরে, আপনি জিওকে আমি বলতে চাই, আর ফেকরার কথা আরো অনেক আছে, বহুত ফেকরার কাঁদে নিয়ে আসছে, আসছে না আসছে। আমার বাইরা আমার বন্ধুগণ, ওই দিকে না গিয়া আমার বাইরা রে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে আছে 19টা, আল মুস্তাকিম এখানে আছে 8টা, তাহলে 70 আর 8 কত হলো 80টা। আমার বাইরা আমার বন্ধুগণ, জাহিরি যদি জেনা করার পর ধরা পড়লে 80 কররা হয়, কিন্তু চোখের জেনা হওয়ার পর কিন্তু কার করেন কদিন যে ধরা হয় নাকি কোনো দিন হয় না। আমার চোখের মাধ্যমে যদি কোনো গুণা হয়, সগিরা গুণা বা কবিরা গুণা জেনা গুণা যদি হয়, আল্লাহ তবরক তোলা, আল্লাহ তবরক তোলা রহমান রাহিম বলতেছে, এই 80টা আক্ষর যে পড়বে চোখের জেনে জেনা হবে, জেনার গুণা তা গেল মাফ করিয়া দিবে। আমি ফাজাইল বলতেছি, তারপরে আরো কি বলছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এখানে আছে 19টা, কয়টা তাহলে কত, 99টা, আল্লাহর নাম কয়টা, আল্লাহর নাম কয়টা, ধরে কোন 99টা। ও বাইরা বন্ধুগণ, কোন ব্যক্তি যদি এই 99টা অক্ষর যদি নামাজের মাধ্যমে যদি তেলাওয়াত করে, আল্লাহর সিফতির নাম হলো 99টা, এই 99টা নাম পড়া যে কথা, এই 99টা অক্ষর পড়া একই কথা, একই সব সালামুল্লাহ আলাইকা দিবেন, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন, এখানে আছে 25টা, কয়টা 25টা, 99 আর 25, 124, 124,000 মতন কর, 224,000 পয়গম্বর দুনিয়া থেকে চলিয়া গিয়েছে। আমার বাইরা আমার বন্ধুগণ, অবারারে যে ব্যক্তি 124টা আকর তেলাওয়াত করবে, 124, 124,000 পয়গম্বর খেদমত করে যে সব হয়, ওই সব 124টা আকর পড়নে বলার আমল আমলে গেদায় ইল্লাতান না সুবহানাল্লাহ রাল্লাহুম্মা। Allahumma salli nadir par bhange ya bar bagur so আমার ভাইরা আমার বন্ধুগণ, ও ভাইরা রে, ও বন্ধুগণ, আল্লাহর নবীর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি উনি হিজরত করিয়া মক্কা থেকে মদিনাতে চলিয়া যায়, চলিয়া যাওয়ার সাথে সাথে আবু আইব আনসারী বাণীতে যখন চলিয়া যায়, যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেছে, ও আবু আইব আনসারী, আমার মাবুদকে আমি সেজদা করব, আমার মাবুদকে আমি ডাকবো, এমন একটা জায়গা আমি তো সোনার মক্কা দূর আমি মক্কাতে চালিয়ে এসেছি, কিন্তু আবু আইব আনসারী রে,
তোমার কাছে আমি একটু কথা বলতে চাই, আমি এমন একটা জায়গা চাই যে জায়গার মাধ্যমে থেকে ওখান থেকে সারা বিশ্বের খবর আমি কাছে নিতে পারি। আপনি চিন্তা করবেন না, একজন দুইজন বাচ্চা আছে, ইতিম বাচ্চা, ও হুজুর ওই ইতিম বাচ্চার একটা জমি আছে, ওখানে খেজুর শুকায়। সুহাইল তার নাম কি? আমি এমন একটা জায়গা চাই যে জায়গার মাধ্যমে আমি এমন একটা বস্তু বানাতে চাই যে জায়গার মাধ্যম থেকে সারা পৃথিবীর খবর আমি নিতে চাই। আর ওখান থেকে আমার আল্লাহর কুদরতের পায়ে ফেজা দিতে চাই, আমার এমন একটা নাবি বানাতে চাই যে নাবির মাধ্যমে রাজ্যের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। বলতেছে কি কি? বলতেছে সাল্লাম বলেন বলেন অতি শীঘ্র করে বলেন, বলে ও সেহেলার সোহাইল এই খেজুর কাছে জায়গা তোমার কাছে আছে, এই জায়গাটা আমি তোমার কাছে চাই, এখানে আমি একটা মসজিদ নবী বানাইতে চাই। সেলার সোহাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, মাটি তো দূরের কথা, আমার কলিজার টুকরাও আপনার জন্য দেওয়ার জন্য রাজি আছি, সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুগণ, ওই মসজিদে নববীর সাথে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখেন। ও ভাইরা বন্ধুগণ, কোন ভাই আছে, কোন বাবা আছে, কোন মা আছে, কোন বন্ধু আছে ওই সেলার সোহাইলের সাথে একসাথে একসাথে জান্নাতে যাওয়ার জন্য? যেরকম ওনার মাটির মাধ্যমে ও খেজুর আকার জায়গার মাধ্যমে মসজিদে নবী আমার নবী বানাইছেন। বলছেন বন্ধু দুনিয়ার মাধ্যমে কোন ব্যক্তি যদি এই মসজিদে নবীর মতো মহব্বত করিয়া অন্তর অন্তর থেকে কোন মসজিদ আল্লাহর ঘরের জন্য যদি দান করে কেমন দিন ওই চেহারার সোহাইলের সাথে জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা সেহেল আর সোহাইল আল্লাহ নবী আবু আনসারী আবুয়াইব আনসারী দেশে যে আবদার করছেন হাত পাচ্ছিলেন, সেহেল আর সোহাইল কাছে তারা মাহরুম করেন নাই, তারা মাহরুম করেন নাই। আমি বেশি লম্বা টাইম নিব না, আপনাকে আমি বেশি কষ্ট দিব না, কারণ আমারও মানে কষ্ট হইতেছে, কারণ যদিও মানে বয়ান করতেছি কিন্তু ইচ্ছা যায় না আর বয়ান করার জন্য, কিন্তু একটু অনুরোধ, আমি অনুরোধ করছি একদম আপনাদের দুইটা পাও আগে দেন, আমি পাও ধরে বলছি কেউ ওঠাহারি করবেন না আর কেউ যাবেন না। আমি বলছি আবু আইব আনসারী আল্লাহ নবী আসলেন সেহেলার সোহাইলের কাছে কিছু আবদার নিয়ে আসছেন, আমিও জানবা আপনাদের কাছে কিছু আবদার নিয়ে আসছি, আমি তো আবদার নিয়ে আসছি। এমন কোন বাবা আছেন? আমি আজকে তিন দিন হয় সফরে, আমি মুসাফির, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, তার মধ্যে একজন মুসাফির, আমি ওই তিন দুজন মজলুম ওটা বাদ দিলাম, তারপরে আমি মুসাফির, মুসাফির দোয়া আমার আল্লাহ ফেরত দেন না, আমি অন্তর অন্তর সব থেকে আপনাদের বাবার জন্য, আপনাদের মার জন্য, আপনাদের আত্মীয় স্বজনের জন্য মা বাবার বিষয়ে আলোচনা যদি আল্লাহ সময় দেয় কিছু করবো না, করে না মা বাবার বিষয়ে কিছু বলবো, কিন্তু যতই বয়ান করি খালি করস করে, খালি করস করে, খালি এক দিকে দেখা বাঁধিত হয় তাদের বিষয় পেয়েছেন, খালি এক জায়গায় শুনে যায়, যতই বয়ান করবেন না চাই আজকে পরে দশ দিন হয় বয়ান ঠিক হইতেছে না, কারণ খালি একদিকে ঘুরে ঘুরে যেতেছে, খালি মুসলমানের পরে খালি হামলা হামলা, খালি ওই দিকে খালি যায় কিন্তু বয়ান করে শান্তি পাই না, কোন যা ফালিয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে যে মাল ডাকি আল্লাহ সাহারা কি জন্য দিবে না,
100% সিউরিটি গ্রান্টি আছে আল্লাহর হুকুম করছি। এইটা আল্লাহর ঘর আছে, এই আল্লাহর ঘরকে জেনে কি অন্তর অন্তঃস্থান থেকে আল্লাহকে দান করবে, আল্লাহকে যে মহব্বত করবে। আমি বলতেছি আসমানি বালা দিসমানি বালা যত বালা আছে, যত জালিম জুলুম আছে, সমস্ত আমার আল্লাহ মাফ করে দিবে। আমি বলছি আল্লাহর হচ্ছে কোন বাবা আছেন, কই ভাই আছেন, কোন বন্ধু আছেন, সেহেরার সোয়াইয়ের মতো সর্বপ্রথম আমার ইজ্জতকে রক্ষা করার জন্য আমি মোসাফির দোয়া করবো, তার মার জন্য, বাবার জন্য। ও ভাইরা, ৬,০০০ টাকা সর্বপ্রথম দেনওয়ালা সেহেরার সোয়াইয়ের সাথে জান্নাতে যাওয়ার জন্য। ১০,০০০ টাকা দিয়া আল্লাহকে রাজি খুশি করাইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়ান সাহাবাদিয়কে এই কথাটা কোন সময় আসছে, আল্লাহ রাজি, আল্লাহ রাসূলও রাজি। আমার বাইরারে, আমার বন্ধুগণ একটু দা ধর্ম করিয়া কোন ভাই আছেন আমার কলিজাকে ঠান্ডা করে দিবেন, কোন ভাই আছেন লেখেন আমার বসুন, কেউ দাবি করবেন না, যদিও ১ টাকাও দান না করেন সব পাবেন। তাই বলছি ১০,০০০ টাকা দিলে আমারে এই দান আর আমি যাবে না, পলামি যাবে না, এই দান কাল